ফ্রান্সের রাজধানী প্যারিস। আর এই প্যারিসের নাম করতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মস্ত বড় একটা টাওয়ার, যা বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের অনেক গল্প কথা আর মনোমুগ্ধকর প্রাচুর্য নিয়ে, যার শৈল্পিক নিপুণতা আর চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতে ভিড় জমান সারা পৃথিবীর মানুষ। তা আজকে হঠাৎ প্যারিস বা আইফেল টাওয়ারের কথা কেন বলছি? আরও অবাক করে দেওয়া ব্যাপার হলো, আইফেল টাওয়ারের সাথে জুড়ে যায় আমাদের হাওড়া ব্রিজের নামও। কিভাবে? উত্তর হলো এক বাঙালির আলোক প্রতিভা। অবাক হচ্ছেন তো? আসলে আইফেল টাওয়ার কিংবা হাওড়া ব্রিজ এবং আরও অনেক বড় বড় শিল্প প্রাচুর্যের আলোকসজ্জায় বিপ্লব এনেছিলেন এক বাঙালি। তাক লাগিয়েছিলেন গোটা বিশ্বকে। তাকে বলা হতো ম্যাজিশিয়ান অফ লাইট। আমাদের আজকের নিবেদন, আলোর জাদুকর। অসমের পৈতৃক বাড়ি ছেড়ে দিল্লির 11 নম্বর সিকান্দার প্লেসে 3 কামরার কোয়ার্টারে কর্মসূত্রে সপরিবারে চলে এলেন মতিলাল সেন। ছেলে তাপসকে ভর্তি করলেন রাইসিনা বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে দুর্গাপূজা আর সরস্বতী পুজোয় নাটক হতো, কিন্তু অভিনয় নয়, বরং যন্ত্রের কলাকৌশল, বিশেষ করে আলো বেশি টানত তাপসকে। স্কুল শেষ করে তাপস পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলেন। তা অবশ্য কিছুদিন পর ছেড়েও দিলেন। আলোর যন্ত্র হিসেবে ততদিনে কিছুটা পরিচিতি হয়ে গেছে যে তার। যেখানেই নাটক হয় ডাক পড়ে লাইটওয়ালা বাঙালি বাবুর। আর এভাবেই একদিন ভূষণ্ডীর মাঠে নামক ছায়ানাট্যতে করে ফেললেন জীবনের প্রথম নজর কাড়া কাজ। ততদিনে অবশ্য দিল্লি ক্যান্টনমেন্টের CPW এর বিদ্যুৎ বিভাগে ভালো মাইনের চাকরিও জোগাড় হয়ে গেছে তাঁর। কিন্তু শিল্পীর মন, বাঁধাগতের গণ্ডি তারা সহ্য করতে পারেন না। তাই 46 সালেই চাকরি ছেড়ে পাড়ি জমালেন বোম্বেতে। ক্যামেরা আর আলোর কাজ শিখবেন, কিন্তু কাজ দেবে কে? রোজ বোম্বে টকিজে হত্যে দিয়ে পড়ে থাকেন। টাকা পয়সা নেই, কোনো মতেই কন্ডাক্টরকে ফাঁকি দিয়ে যাতায়াত করেন রোজ। তারপর 47-এর শেষে চলে আসেন কলকাতায়। রংমহল তার বিশেষ দুর্বলতার জায়গা। হবে নাই বা কেন, স্বয়ং সত্যেন্দ্রনাথ নিউ ইয়র্ক থেকে ফিরে এসে সেখানে পরীক্ষা নিরীক্ষা করছিলেন আলো নিয়ে, তৈরি করেছিলেন ঘূর্ণায়মান মঞ্চ। কিন্তু সেই দরজা খুলল না। একটা স্যাঁতস্যাঁতে মেসে কোনো রকমে মাথা গুঁজে ধার বাকি করে চলতে লাগলো তাঁর জীবন। ফ্যাকাশে মুখ, কোটরাগত চোখ আর উস্কো খুস্কো চুলে 2-4 দিন কিছু না খেয়েই দিব্যি কাটিয়ে দিতেন তিনি। হঠাৎ একদিন সুযোগ এলো বিজন ভট্টাচার্যের নীল দর্পণ নাটকে। এই সূত্রে পরিচিত হলেন কিছু যুবকের সাথে। রূপকথা নাটকে সাদা ঘষা কাঁচের গ্লোবের সামনে বাঁশপাতা ঝুলিয়ে তাপস তৈরি করলেন পূর্ণ চাঁদের মায়া। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে গেল দর্শক মহলে। আর ফিরে তাকাতে হয়নি তাকে। শম্ভুমিত্রের একের পর এক পথিক, ছেঁড়াতার, উলুখাগড়া, 4 অধ্যায়, এইসব নাটকে তাপস মেতে উঠলেন আলোর খেলায়। শহরের ছাদে গোধূলি পার করে নেমে আসা আঁধারে অন্তু আর এলার সিকুয়েট কিংবা বাড়ির আলো নিভে চরম ট্র্যাজেডির মুহূর্তে মঞ্চে গাঢ় শ্বাসরোধী আঁধার, আলোড়ন ফেলে দিল এই আলোর অভিনবত্ব। এত সব আশ্চর্য কাজের জন্য কিন্তু তাপসের কাছে যন্ত্রপাতি বিশেষ কিছুই ছিল না। তিনি যখন কাজ শুরু করেন, আলো যে একটা ব্যাপার সেই বোধই তখন নির্দেশক প্রযোজকের ছিল না। যন্ত্রপাতি প্রায় নেই, কিন্তু তাপস জাদু দেখাচ্ছিলেন জুটিয়ে আনা বনস্পতির শিশি, বার্লির কৌটো, বিস্কুটের ভাঙা টিন নিজের মতো করে পাল্টে নিয়ে। আর কিসব চমক লাগানোর নাম সেই সব আলোর! দুধের বালতি, ইকরি মিকরি, ইঁদুর কল, অঙ্গারে খনির দৃশ্যে জল উঠল কাটা পলিথিনের চাদরে ঢেউ খেলিয়ে। সেতু নাটকে কৌটোই বসানো ছোট্ট ব্যাটারি চালিত পাখা ঘুরে হেডলাইট হয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো, তাকে দর্শক দেখল ট্রেন। আসলে ট্রেন তো ছিলই না, তিতাসে বাঁশের ডগায় ছোট আলো বেঁধে দোল দিলেন তাপস। আর দর্শক দেখল নদীর বুকে নৌকায় দুলছে হ্যারিকেন।
1965 ডাক পড়ল বম্বে, দ্য স্প্লেন্ডার্ড ওয়ান নাটকে মঞ্চে পাহাড় ভেঙে পড়ল। জরাতুষ্ট নদীর উপরে হেঁটে গেলেন, তা দেখতে এমন ভিড় হতে লাগলো বম্বের ইংরেজি নাটক তা কখনো দেখেনি। পরে পৃথ্বী থিয়েটারে ফিরোজ আব্বাস খানের দ্য রয়্যাল হান্ট অব দ্য সান বা মহাত্মা ভার্সেস গান্ধীতেও তাঁরই পুনরাবৃত্তি। মঞ্চে জাদু দেখিয়ে তাপস আসলে নাট্যরসের বারোটা বাজাচ্ছেন বলে অভিযোগ সেতু ও অঙ্গার নাটকের সময় থেকেই উঠছিল। কিন্তু শুধু জাদু নয়, বরং আলোর এবং তার দোসর অন্ধকারের বহুমাত্রিক ব্যবহারে নাটককে গভীরতর দোতনা দেওয়াই ছিল তাপস সেনের আসল চাবিকাঠি। সে গিরিশ কার্নাডের তুঘলক হোক, ছেঁড়া তারে চালা ঘরের রৌদ্রছায়া বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম জীবনের শুরুতে ভাঙা ঘরের ছাদে চরাচর ভাসানো জ্যোৎস্না। সত্যি বলতে বাংলা থিয়েটার নয়, তাপসের আয়ের বেশিটাই আসছিল তার বাইরে থেকে। তিন মূর্তি ভবন, সবরমতী আশ্রম, গোয়ালিয়র দুর্গ, চুনার দুর্গ, পুরানা কিল্লা, আগ্রার দেওয়ানি আমে তার করা সান এলুমিয়ের, 82 দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে এশিয়াডের উদ্বোধন, আর 85 সালে প্যারিসে ভারত উৎসবে তো খোদ আইফেল টাওয়ারই ঝলমলিয়ে উঠল তাপসের আলোয়। পরে মস্কো, লেলিনগ্রাদ, তাশখন্দেও তাই। নাচের মঞ্চে আলো ফেলার কাজটা তাপস শুরু করেছিলেন সেই 40-এর দশকে বালকৃষ্ণ মেননের নৃত্যনাট্যে। পরে অনাদিপ্রসাদের ওমর খৈয়াম, বৈজয়ন্তীমালার চণ্ডালিকা, কে নেই সেই তালিকায়, বিরজু মহারাজ, বালা সরস্বতী, মঞ্জুশ্রী ও রঞ্জাবতী চাকি সরকার থেকে মৃণালিনী সারাভাই এবং হেমা মালিনী। মূলত ইফেক্ট তৈরির জন্য ডাক পড়ছিল সিনেমাতেও। 69 সালে ভি শান্তারামের জলবিন মছলি নৃত্যবিন বিজলি, তারপর মৃণালের কলকাতা 71 আর খণ্ডহর, তপন সিংহের সফেদ হাতি, অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের বাবা তারকনাথ, প্রফুল্ল রায়ের শ্রী শ্রী রামকৃষ্ণ, জ্ঞানেশ মুখোপাধ্যায়ের স্বীকারোক্তি, অপর্ণা সেনের পরমা। 1972 সালে এলো এশিয়ার শ্রেষ্ঠ লাইট ডিজাইনারের স্বীকৃতি, 74 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1993 সালে বিলেতের ব্র্যান্ডফোর্টে ফিল্ম থিয়েটার ও টিভির আলোকশিল্পীদের আন্তর্জাতিক সম্মেলনে তাপস হাজির করলেন তার দৃশ্য অভিজ্ঞতা। সাহেবরা অভিভূত, অ্যাসোসিয়েশন অফ লাইটিং ডিজাইনার্স সাম্মানিক সদস্যপদ দিল, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক করল এমিরিটাস ফেলো। আগেই পেয়েছিলেন দীনবন্ধু পুরস্কার, শেষ লগ্নে এলো কালিদাস সম্মান। অথচ বয়স যত গড়িয়েছে, তাপস ক্রমশ ঝুঁকেছেন আলোর মায়া থেকে বৈজ্ঞানিক সত্তার দিকে। ছোটবেলায় যিনি অঙ্কে ভয় পেতেন, বিজ্ঞানের অন্তরে তিনি খুঁজে ফিরছেন ফোটনের স্বরূপ। 1992 সালে দেশ পত্রিকায় প্রকাশিত তাঁর নিবন্ধ পড়ে আন্দাজ করা শক্ত যে তিনি আলোর কারিগর মাত্র, বিজ্ঞানী বা নিদেন পক্ষে বিজ্ঞান লিখিয়েও নন। তবু তারপরেও তাপস লিখছেন, দীর্ঘদিন আলো ছায়ার জগতে মানুষের হাসি কান্নার পালায় নাট্য জগতে কাজ করলাম, দেখছি আলোকে জানাই হলো না। মা সুবর্ণলতার মুখে তাপস শুনেছেন 1924 সালের 11ই সেপ্টেম্বর যে ছ্যাঁচাবেড়ার ঘরে তিনি জন্মেছিলেন তাতে কাঁচের জানলা ছিল আর সামনে ছিল ব্রহ্মপুত্র। গভীর রাতে স্টিমার যেত, সার্চ লাইটের আলোয় গাছপালা বাড়িঘর মূর্ত হয়ে উঠে ভেসে ভেসে সরে যেত। পরে তিনি নিজেও দেখেছেন, মনে হয়তো বসেছিল আলোর সেই মায়া চলনি। শেষ দিনগুলোয় অশক্ত শরীরে দুই শহরের মাঝে ঝুলে থাকা এক সেতুকে আলোয় সাজিয়ে তুলেছিলেন তাপস। সব আঁখ কাটা হয়ে গিয়েছিল আলো বসানোর আগে 2006 সালের 28 জুন, অজানার ডাক আসে তাঁর, কাজ শেষ করেন জয়। রোজ রাত্রিরে কলকাতা থেকে হাওড়ার দিকে যেতে ডেলি প্যাসেঞ্জার চাঁদ দেখে নেয়, নিচে গাঙের জলে ছলছল করছে সেই হাওড়া ব্রিজ, আশ্চর্য হলুদ, মিঠে বেগুনী।